ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2022 সালের ক্লাস সিক্সের ফার্স্ট সামেটিভ পরীক্ষায় ইংলিশের কোন কোন লেসনগুলো থাকবে, কি কি গ্রামার তোমাদের করতে হবে এবং আনসিন থাকবে কি না, কীরকম প্রশ্নপত্র হবে, কত নম্বরের পরীক্ষা হবে, সমস্ত কিন্তু ডিটেলসে ফার্স্ট সামেটিভ নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই যারা ভিডিওটাতে ক্লিক করেছো অবশ্যই করে কিন্তু ভিডিওটা পুরোটা দেখো এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো তোমাদের যে নোটিশটা প্রকাশ হয়েছে WBBSE-র তরফ থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে, সেই নোটিশটা আমি তোমাদের বলেছি যে 7ই মে-র মধ্যে কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। 7ই মে-র আগে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে, অর্থাৎ গোটা এপ্রিল মাসটা তোমাদের কাছে রয়েছে। এই এপ্রিল মাসটাকে তোমরা কাজে লাগাও, ভালো করে তোমাদের লেসনসগুলো যেগুলো রয়েছে সেগুলো সলভ করো। তো তোমাদের যে বই ব্লজম ক্লাস সিক্সের সেই বইটা খুলে নাও, ইংলিশ বইটা, ইংলিশ টেক্সট বইটা সেটা খুলে নাও। ইংলিশ টেক্সট বইয়ের সাথে তোমাদের একটা বই দিয়েছে দেখবে ক্লাস সিক্সের ফ্র্যাগরেন্স, ফ্র্যাগরেন্সটাও কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। ওখানে গ্রামার রয়েছে, বিভিন্ন প্যাসেজ রয়েছে, ওটা যদি তোমাদের স্কুলে করায় তাহলে কিন্তু ওর থেকেও প্রশ্ন দিতে পারে। ওই বইটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ, ওই বইটাও কিন্তু তোমরা প্র্যাকটিস করো। তাহলে এখানে তোমরা প্রথমে চলে আসো যে তোমাদের যেখানে রয়েছে কন্টেন্টস, অর্থাৎ যেখানে তোমাদের লেসনসগুলো দেওয়া রয়েছে, কোন কোন লেসন রয়েছে, রিভিশন লেসন লেখা রয়েছে, রিভিশন লেসন, লেসন ওয়ান, লেসন টু, লেসন থ্রি আর লেসন ফোর অবধি সাধারণত প্রত্যেকটা স্কুলে ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় থাকে। কিন্তু কিছু কিছু স্কুল আবার ব্যতিক্রমী রয়েছে, তারা কী করে, আর সেগুলো কিন্তু হাতে গোনা স্কুল, খুব কম সংখ্যক স্কুলই কিন্তু লেসন ফাইভটা দেয়। বেশিরভাগ স্কুলে কিন্তু রিভিশন লেসন থেকে শুরু করে লেসন ফোর অবধি থাকে, কিন্তু খুব কম সংখ্যক স্কুলই লেসন ফাইভটা দেয়। তো তোমাদের স্কুলে যদি লেসন ফাইভ স্টার্ট করে থাকে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় লেসন ফাইভটা কিন্তু থাকবে, মানে 5 নম্বর যে লেসনটা রয়েছে সেটা থাকবে। তাহলে রিভিশন লেসন রয়েছে, রিভিশন লেসনের অলরেডি আমি ভিডিও বানিয়ে রেখেছি, তারপরে লেসন ওয়ান, লেসন টু, লেসন থ্রি সবকটার কিন্তু ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে, লেসন ফোর সবকটার কিন্তু অ্যাক্টিভিটি সলিউশন সাথে বেঙ্গলি মিনিং সমস্ত কিন্তু বুঝিয়ে দিয়েছি। তাই যারা আমার চ্যানেলটাকে দেখছো, আমার চ্যানেলে ভিডিও ফলো করছো বা ভিডিওগুলো দেখছো, তাহলে তাদের নিশ্চয়ই আশা করি টেক্সটগুলো নিয়ে কোনো রকম অসুবিধা নেই। এরপর আমি বলে দিচ্ছি যে তোমাদের কোন কোন জিনিসগুলো ভালো করে পড়তে হবে। যেমন ধরো রিভিশন লেসনের ক্ষেত্রে আসি, রিভিশন লেসনের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, যেমন অ্যাক্টিভিটি ওয়ান, অ্যাক্টিভিটি টু, অ্যাক্টিভিটি থ্রি এ, থ্রি বি, এই যে যেমন ধরো এখানে প্রিপোজিশন দেওয়া হচ্ছে, এই প্রিপোজিশনগুলো না দিয়ে ধরো অন্য প্রিপোজিশন দিল, তাহলে তোমাদের এই যে টপিকটা তুমি পেলে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনটা তোমাকে করতে হবে, আর্টিকেলটা করতে হবে, যেমন এখানে আর্টিকেল রয়েছে তাহলে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন সেটা করতে হবে, মেক সেন্টেন্স, অ্যাক্টিভিটি ফোরের মেক সেন্টেন্স ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু মেক সেন্টেন্স কিন্তু তোমাদের করতেই হবে, মেক সেন্টেন্স কিন্তু পরীক্ষায় দেবে। আর এখানে দেখো এখানে ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে, বা এখানে ভার্বের সঠিক ফর্মে টিক মারতে বলেছে, সেটাও কিন্তু দিতে পারে অ্যাক্টিভিটি ফাইভ। আর তারপরে অ্যাক্টিভিটি সিক্সটা তোমরা দেখেও রাখতে পারো, তবে অতটা বেশি ইম্পর্টেন্ট নয়। অ্যাক্টিভিটি সেভেন এখানে পাংচুয়েশন মার্ক বসাতে বলেছে, সেটাও শিখতে হবে তোমাদের কোথায় কোন পাংচুয়েশন মার্ক বসবে। যেটা ইম্পর্টেন্ট এখানে সেটা হচ্ছে কমন নাউন, প্রপার নাউন, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নাউনের বিভিন্ন ভাগ সেগুলো তোমাদের হয়তো বলে দিল, দুটো নাউন দিয়ে দিল, যেমন ধরো বললো যে বিদ্যাসাগর গ্রেপস বা দামোদর, এই দুটো দিয়ে দিল, বললো যে এই দুটো কী নাউন, কমন নাউন নাকি প্রপার নাউন নাকি কী নাউন, সেটা লিখতে হবে। তারপরে অ্যাক্টিভিটি নাইনে বলেছে পার্সোনাল প্রোনাউন, পজিটিভ প্রোনাউন রয়েছে, তো সেগুলোও কিন্তু দিতে পারে, পার্সোনাল প্রোনাউন, পজিটিভ প্রোনাউন এরকম প্যাসেজ তুলে দিয়ে বলতে পারে যে কোনটা পার্সোনাল প্রোনাউন তার তলে আন্ডারলাইন করো, আর যেটা পজিটিভ প্রোনাউন সেটাকে গোল করো। তারপরে অ্যাক্টিভিটি টেনে যে রাইটিংটা রয়েছে বলেছে ইওর হবি, মানে তোমার শখ সম্বন্ধে 5টা বাক্য লিখতে বলেছে, এটাও কিন্তু রাইটিংয়ের মধ্যে দিতে পারে। পরীক্ষা তোমাদের হবে হচ্ছে 15 নম্বরের, পরীক্ষা হবে তোমাদের 15 নম্বরের, আর সময় দেওয়া হবে তোমাদের আধ ঘন্টা, অর্থাৎ 30 মিনিটস। 15 নম্বরের ইংলিশের পরীক্ষা হয় এবং সময় দেওয়া থাকে 30 মিনিট। তবে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কিন্তু যদি ফ্র্যাকটেন্স বইটা থেকে প্রশ্ন দেয় তাহলে আনসিন দেওয়ার আর জায়গা থাকবে না 15 নম্বরের মধ্যে। বেশিরভাগ স্কুল কিন্তু আনসিন দেয় না, তারা কী করে 5 নম্বর বা 4 নম্বরে রাইটিং দেওয়ার চেষ্টা করে। তো যেগুলো তোমাদের টেক্সটের মধ্যে যে সমস্ত রাইটিংগুলো রয়েছে, লেসন যত লেসন অবধি তোমাদের পরীক্ষায় থাকবে, ধরো লেসন ফোর অবধি থাকলো, তাহলে লেসন ফোরের মধ্যে যতগুলো রাইটিং রয়েছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা লিখতে পারছো, ভালো করে ভালো নম্বর পাবে। তারপরে এবার চলে আসো লেসন ওয়ান, এবার প্রত্যেকটা টেক্সটের কিন্তু অথরের নাম বা পোয়েটের নাম খুব ভালো করে কিন্তু মুখস্থ করবে। এখানে যেমন যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে গ্রামারের পার্টগুলোতে বিশেষ করে আসি আমি, যেমন ধরো এখানে অ্যাক্টিভিটি 8A-তে বলেছে যে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন আন্ডারলাইন করতে, সেটা দিতে পারে, বা এখানে নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম করতে বলেছে সেটা দিতে পারে। তারপরে অ্যাক্টিভিটি 8C-তে এখানে বলেছে কালেকটিভ নাউন কোনটা সেটা বের করতে। তারপরে অ্যাক্টিভিটি 8D-তে এরকম শূন্যস্থান দিয়ে দিয়েছে, এখানে এরকম ওয়ার্ড
নেস্ট বা হেল্প বক্স দিয়ে দিয়েছে, সেখান থেকে উপযুক্ত শব্দ নিয়ে এখানে বসাতে বলেছে, সেগুলোও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর অ্যাক্টিভিটি 8E এখানে বলেছে যেগুলো যে নাউনগুলোকে গোনা যায় না সেই নাউনগুলো ওইখানে আন্ডারলাইন করতে, আর যেগুলোকে গোনা যায় মানে যেগুলোকে গোনা যায় সেগুলোকে আন্ডারলাইন করতে, এবং যেগুলোকে গোনা যায় না সেগুলোকে গোল করতে, সার্কেল করতে। আর অ্যাক্টিভিটি 8F-এও এখানে বলেছে ছকের মধ্যে কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনকে আলাদা করতে। অ্যাক্টিভিটি 9-এ বলেছে এখানে টেক্সট থেকে সিনোনিমাস ওয়ার্ড খুঁজে নিয়ে লিখতে, তো এটাও কিন্তু দিতে পারে। তখন তোমাদের কী করা হবে যে টেক্সট থেকে যদি সিনোনিমাস ওয়ার্ড খুঁজে নিয়ে লিখতে বলে তাহলে উপরে টেক্সট তোমাদের প্যাসেজ দিয়ে দেওয়া হবে, সেখান থেকে খুঁজে নিয়ে তোমাদের লিখতে হবে। কিন্তু এটা যেহেতু টেক্সচুয়াল অ্যাক্টিভিটি তাই যেখানে জাস্ট দিয়ে দিয়েছে এটাও কিন্তু পড়ে রাখবে। তারপরে অ্যাক্টিভিটি 8A-তে দেখো এখানে বলে একটা প্যারাগ্রাফ রাইটিং রয়েছে, সেটা কিন্তু করবে অবশ্যই করে। অ্যাক্টিভিটি 8B-তে যেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ফ্যামিলি ট্রি, ফ্যামিলি ট্রি দিয়ে কিন্তু তোমাদের দিতেই পারে, যে এরকম ফ্যামিলি ট্রি দিয়ে দিলো এবং সেটা সম্বন্ধে তোমাকে 6টা বা 7টা বাক্য লিখতে হবে। তো ধরো ওখানে ধরো 5 নম্বর থাকলো বা 4 নম্বর থাকলো, এটা কিন্তু দিতেই পারে। ফ্যামিলি ট্রিটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর চলে আসে লেসন 2-তে। লেসন 2 থেকে প্রত্যেকটা টেক্সটের তো বাংলা মানে তুমি পড়বেই, প্রত্যেকটা টেক্সটের বাংলা মানে পড়ার সাথে সাথে কী করবে, প্রত্যেকটা টেক্সটের যে অথরের নাম, বইটের নাম, সেটা কিন্তু খুব ভালো করে পড়বে, টেক্সটের নামটা খুব ভালো করে পড়বে। যেমন এখানে টেক্সটের নামটা কি, দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন, লিখেছেন কে, ইনিট প্লিটন। তো এগুলো পড়ে নিলে এরপর চলে আসো অ্যাক্টিভিটিতে। অ্যাক্টিভিটির ক্ষেত্রে বলি কোনগুলো পড়বে, অ্যাক্টিভিটির ক্ষেত্রে অ্যাক্টিভিটি 8A ভীষণ গুরুত্বপূর্ণ, অ্যাক্টিভিটি 9 এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, মেক সেন্টেন্স রয়েছে এগুলো কিন্তু করবে। তারপরে 10A 10B-তে যে রাইটিং দুটো রয়েছে, বিশেষ করে 10A-টা বোর্ড জার্নি সম্বন্ধে লিখতে বলেছে, এটা কিন্তু অবশ্যই করে প্র্যাকটিস করবে। তারপরে রেইনবোতে চলে আসো, রেইনবোর আমি এখানে আলাদা করে আর কিছু বলছি না, এখানে যে কটা অ্যাক্টিভিটি রয়েছে অ্যাক্টিভিটি 1 থেকে শুরু করে আলাদা করে আর কিছু বলছি না, অ্যাক্টিভিটি 7B অবধি সমস্ত অ্যাক্টিভিটি খুব ভালো করে প্র্যাকটিস করবে। অ্যাক্টিভিটি 8A আর 8B-তে যে রাইটিংটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই করে প্র্যাকটিস করবে। এই রাইটিংটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এই দুটো রাইটিংয়ের মধ্যে কিন্তু একটা দিতেই পারে পরীক্ষায়। আর রাইটিংয়ে সচরাচর কিন্তু অর থাকে না, খুব কম ক্ষেত্রে কিন্তু অর দেখা যায়, অর কিন্তু ইংলিশে কোনোরকমভাবে পাওয়া যায় না, যেরকম বাংলা অঙ্ক এই প্রশ্নগুলোতে তোমাদের অথবা দেওয়া থাকে, সেখানে কিন্তু ইংলিশের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, ইংলিশের সমস্ত প্রশ্নই কিন্তু অ্যাটেম্প্ট করতে হয়। আর লেসন 4-এ আসো, লেসন 4-এ এখানে রয়েছে দ্য শব দ্যাট নেভার ওয়াজ এইচ ই ওয়েলসের, তো এখানেও এই টেক্সটার বাংলা মানে খুব ভালো করে পড়বে। বাংলা মানে পড়ার পর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই অ্যাক্টিভিটিগুলোতে চলে আসো, যেমন ধরো অ্যাক্টিভিটি 8-এ চলে আসো, অ্যাক্টিভিটি 9A 9B এইগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। তারপর এখানে যে রাইটিংটা রয়েছে অ্যাক্টিভিটি 10A-তে সেটা ভালো করে করবে। এখানে একটা শপের কথা এখানে বলেছে, সাপোজ ইউ সি এ স্ট্রেঞ্জ অবজেক্ট ডিসপ্লেড অন দ্য উইন্ডো অফ এ শপ। তারপর এখানে বলেছে, আমি এখানে পড়ছি না, অ্যাক্টিভিটি 10A 10B এগুলো তোমরা ভালো করে করবে। এবার যদি তোমাদের লেসন 5 দেয়, যে বেশিরভাগ স্কুলে কিন্তু লেসন 5 থাকে না, আবারও বলছি যদি তোমাদের লেসন 5 স্টার্ট করে থাকে ইতিমধ্যে তাহলে কিন্তু লেসন 5 অবধি পরীক্ষায় হবে, আর যদি না স্টার্ট করে থাকে তাহলে কিন্তু লেসন 4 অবধি হবে। তো লেসন 5-এর পর এখানে যেমন লেসন 5-এ কোনগুলো করবে, যেমন ধরো এখানে এই যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, অ্যাক্টিভিটি 6-এ এখানে উপযুক্ত ভার্ব বসাতে বলেছে এটা, তারপরে অ্যাক্টিভিটি 6-B, অ্যাক্টিভিটি 6-C, অ্যাক্টিভিটি 7, এগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই করে প্র্যাকটিস করো। তাই যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।